হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো 14ই এপ্রিল শুক্রবার। তো আজকে সেকেন্ড পার্টের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। হ্যাঁ দেখুন, পাঁচন আমার রেডি হয়ে গিয়েছে। আমরা এটাকে পাঁচন বলি। তো এখানে দেখুন এটা রেডি, আর এখানে আছে ভাত, আর এখানে আছে আজকে রান্না করতে হয় খেসারির ডাল। তো আমরা সেটা করেছি, আর এটার নাম আমরা পাঁচন বলি। সেটা সকাল থেকে তো আর আপনাদের সাথে ভালো করে কথাই বলা হয়নি, কারণ সকাল থেকেই না কাজে কর্মে এতটা ব্যস্ত, তার জন্য কথা বলা হয়নি ভালো করে। এখন একটু বসছি, তাই ভাবছি আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলতে কি, আপনাদেরকে সবাইকে আজকে চৈত্র সংক্রান্তি, আর কালকে হলো পহেলা বৈশাখ, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আপনারা নতুন বছরটা খুবই ভালো কাটুক, শুভ কাটুক আপনাদের জন্য, আর আশা করি আমারও ভালো কাটবে, সেটাই প্রার্থনা ভগবানের কাছে। যাতে সবারই দিনগুলো খুবই, যেগুলো দিন চলে গিয়েছে যতটা ভালো করেছে, মানে আশা আছে আরও এগোতে পারবো, আরও ভালো হবে দিনগুলো, সেটাই কামনা করি সবার, মানে আপনাদের জন্যও করি আমার জন্যও করি। আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করেছেন গত বছর বলতে এখন আজকে অবধি, কালকে থেকে তো নতুন বছর। তো আশা করি আগামী বছর আপনারা আরও আমাকে সাপোর্ট করে যাবেন এইভাবেই, তাহলে আমি আরও এগোতে পারবো। তো সকালে তো রান্না করে নিয়েছি, দেখেছেন খুবই ঝটপট রান্না করতে হয় আমার। আসল কথা বর খেয়ে দোকানে চলে যায়, তো তার জন্য আমি খুবই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, উপায় নেই, কী করবো। তো এখন না ঘড়িতে বেলা হয়ে গেছে প্রায় 11:20 বাজে, মেয়ে চলে গিয়েছে টিউশন, আর মা হলো আমার যে ভাসুর, মানে আমার বরের দাদা, তো ওনারা নেই, ওনারা পুরীতে গিয়েছেন ঘুরতে। তো ওনাদের ঠাকুর পুজোটা আমার শাশুড়ি মা আমাদের ঘরে ঠাকুর পুজোটা করে নিলেন, তারপরে চলে গিয়েছে দাদার ঘরে পুজোটা করতে। আর আমার ঘরে পুজো বলতে কি, আমার ঘরে আমি সকালে ঠাকুরকে স্নান টান করে ধূপবাতি দেখিয়ে দিয়েছি, মা এখন শুধু একটু প্রসাদ দিয়ে ধূপধুনো দেখিয়ে নিল। তো হয়ে গিয়েছে পুজো, তারপর দাদার ঘরে গিয়েছে, তাই আমি ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে নিই। তো দেখেছেন আমাদের এই আমাদের রিচুয়ালসটা, সকালে আরেকটা রিচুয়াল ছিল, যেহেতু মার শরীরটা ভালো না, কালকে পরশুদিন থেকে বলছি শরীরটা খারাপ, আর রাতে অনেকটা জ্বর, তো বর ওষুধ এনে দিয়েছি, খেয়েছে, সকালে একটু ভালোই আছে, তার জন্য একটা রিচুয়ালস করা হয়নি। সেটা কী বলবো, মানে কাটা পুরানো, সেটা নাকি কাটা পুরালে মানুষের স্বাস্থ্য বা মানে ভালো থাকে, সেটা করা হলো না। তো কিন্তু আরেকটা রিচুয়ালস করা হলো, মানে যেটা নাকি আমরা আজকে চৈত্র সংক্রান্তিতে আমরা করি পাঁচন, মানে সব রকমের সবজি, দেখেছেন সকালে সব রকমের সবজি, নিম পাতা, তিতাকরলা, সব ধরনের যেগুলো নাকি খাবারের জন্য উপযোগী, তো সেগুলো দিয়ে একটা মিক্সড ভেজ, মানে মিক্সড ভেজ মানে লাবড়া তরকারি, কিন্তু আসলে ওটাকে আমরা পাঁচন বলি। তো অনেকে এটা বয়েল করে শুধু হলদি নুন দিয়ে, কিন্তু আমরা এটাকে একটু তেল টেল দিয়ে ভালো করে বানিয়ে এটা খাই। তো আজকে না আমাদের নিয়মে বউ, মানে আমি আর মা, মানে যেটা নাকি লেডিস আছে, মানে আমাদের ফ্যামিলিতে যে লেডিসগুলো আছে, যেমন ধরেন মা আর আমি, মেয়ে তো ছোটো আছে, তো ও আর ওকে ধরা হয় না, আমি আর মা আজকে ভাত খেতে পারি না। তো আজকে আমি ভাত খাবো না, মানে এখন তার ভাবছেন কী খাবো, তো খাবো তো সত্যি। তো সকালে এখন তোরই আমি এখন অবধি কিছু খাইনি, শুধু সকালে একটু গরম জলই খেয়েছি, এখন অবধি কিছু খাইনি। মা পুজো করে আসলে কালকে বর এনেছে খই, মুড়ি, দই, দুধ, এগুলো তো আছেই, তো সেগুলো এখন একটু মাখবে, তারপরে সেটা খাবো, তারপরে দুপুর দিকে যে তরকারি বানিয়েছি সেটাই বেশি করে নিয়ে আমাদের সেটাই খেতে হয়। আমরা আজকে ভাত খেতে পারবো না, মানে দিনে খেতে পারবো না, রাত্রেবেলা খেতে পারবো। তো আর আমাদের আজকে রহর ডাল, মানে খেসারির ডাল খেতে হয়, রহর ডাল না সরি, খেসারির ডাল খেতে হয়, তারপরে এরকম পাঁচন খেতে হয়, তারপরে দই মুড়ি, লাড়ু মোয়া এইসব খেতে হয়, কিন্তু ভাতটা দিনের বেলা খাওয়া চলে না। কিন্তু হ্যাঁ, বাচ্চারা খেতে পারে বা আমার বড় খেতে পারে, আমি আর মা শুধু খেতে পারি না। কিন্তু যেহেতু মার শরীরটা ভালো না, মার অনেকটা কালকে শরীর খারাপ গিয়েছে, আর অনেক পাওয়ারফুল ট্যাবলেটও খেয়েছে শরীরটা ভালো হওয়ার জন্য, তার জন্য মাকে বলেছি তুমি দেরি করে হলো একটু ভাত খেয়ে নিও। তো দেখা যাক মা কী করে, সেটা তো পরে, আমি খাবো না।
গত বছর খেয়েছিলাম, কারণ গত বছর ফুলটা ভালো ছিল না, গ্যাসের প্রবলেমে অনেকটা অবস্থা টাইট ছিল তার জন্য। তা এই বছর ঠাকুর করলে এখন ভালোই আছি, আশা করি ভালোই থাকি, কারণ আমার শরীরটা না ভালো বলতেই খারাপ হয়ে যায়, কি বলবো আপনাদেরকে। তো এখন আমি বসে বসে টিভি দেখছিলাম টাইম পাসের জন্য, তাই ভাবলাম আগের ভিডিও কতগুলো আছে যেগুলো নাকি এডিটিং করা হয়নি, ভিডিওগুলো এডিটিং করা করে নিই আর আপনাদের সাথেও একটু কথা বলে নিই। তো এখন তো বসে আছি, ভেবেছিলাম একটু মার্কেট যাব, কিন্তু আমার মেয়ের টিউশনটা এখন ডেকেছে, তো উপায় নেই, এখন তো যাওয়া হলো না, বিকেল দিকে যাব। তো দেখি, দেখতে থাকুন পরপর ব্লগগুলো, মানে পরপর আসতে থাকবে, আর কোনো স্কিপ করে দেখবেন না তাহলে আজকে কি শপিং করছি, কি কেনাকাটা হচ্ছে, পহেলা বৈশাখের জন্য মেয়ের জন্য কি আনছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো প্লিজ বন্ধুরা দেখতে থাকুন, চলুন। বন্ধুরা অনেক সময় হলো, এখন প্রায় দুটো বাজে, তো এখন আমি যাই কিছু খেয়ে নেই। পূজা দিয়ে মা একটু প্রসাদ দিয়েছিল, সেটা খেয়েছিলাম। আর এত জোরে দেখুন টিভি দিয়ে, এদিকে দেখুন মেয়ে, দেখুন ঘুমিয়ে গেল, নতুন ফ্রক পরে আছে, হাই বলে দাও। পহেলা বৈশাখ লেগে গেছে আজকে থেকে, আজকে আমাদের পরবের মধ্যে আমাদেরকে নতুন ড্রেস পরতে হয় নিয়ম। তো আমিও নতুন নাইটি পরে নিয়েছি, দেখেছুন ঢিলা ঢালা, আর আমার মেয়েও পরে নিয়েছে নতুন ফ্রক, আর দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে কার্টুন দেখছে। আর আমার কিছু কাজ আছে সেলাইয়ের, সেটা একটু করব, কালকে করব বলে ভেবেও আর করা হয়নি, তো আজকে করে নেব। যাই এখন কিছু খেয়ে নিই, পেট পূজা না করলে হবে না, অনেকটা খিদে পেয়ে গিয়েছে, চলুন। তো একটু গরম করে নিয়েছি, দইও আনা আছে, কিন্তু আমি এখন না দই খাবো না খালি পেটে, পরে খাবো, এখন শুধু মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খই দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে মেখে খাবো, আর পাচনটা মানে সবজিটা আমি একটু পরে খাবো, আগে এটা খেয়ে নিই, অনেকটা খিদে পেয়ে গিয়েছে। আর মার যেহেতু শরীরটা ভালো না, মার জন্য আর মেয়ের জন্য একটু করে ভাত করব, প্রেশার কুকারে অল্প করে হয়ে যাবে, তো আমি এটা মেখে টেখে খাবো এখন। তো বন্ধুরা এখন আমি পাচন খেতে বসে গিয়েছি, পাচন খেয়ে খাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, 3টা বাজে, তো আমি এখন পাচন খেয়ে নিচ্ছি। ঝাল নুন হচ্ছে একদম ঠিকঠাক, ভালো হয়েছে, মাও খেয়ে নিয়েছে ভাত, মেয়েও খেয়ে নিয়েছে, আর বর তো সকালে খেয়েছে, তখনই বলেছে ঠিকঠাক আছে, আমি জাস্ট এখন খেলাম, কারণ একটার দিকে দুটোর দিকে মুড়ি খেয়েছি, তখনও খেতে ইচ্ছে করছিল না, এখন খাচ্ছি, তো ভালোই হয়েছে অলমোস্ট। তো বন্ধুরা অনেক সময় পরে আপনাদের সাথে ভিডিওটা আবার স্টার্ট করেছি, দেখতে পাচ্ছেন আমরা দুজনই রেডি। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন টাউনে, মানে মার্কেটিং করতে, তো যাই চলুন, তো যাই চলুন, বেশি দেরি না করে কথা বেশি না বলে যাওয়া যাক, আর বিকেলে তখন তারপরে একটু রেস্ট করে তারপরে মুখ হাত ধুয়ে রেডি হয়ে নিলাম, চলুন এখন যাই মার্কেট, কী কী আনছি, কেমন কী মার্কেটিং করছি, চলুন দেখতে থাকুন ব্লগটা স্কিপ না করে, চলুন। তো অনেকদিন পরে আজকে শাড়ি পরলাম, অনেকদিন বাদে শাড়ি পরাই হয় না সচরাচর, তাই ভাবলাম আজকে যেহেতু শাড়ি পরেছি আপনাদের সাথে একটু ব্লগিং করে নিই। তো চলুন এখন মেয়েও রেডি আমিও রেডি, চলুন এখন যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি আমরা মার্কেটে, আমরা আজকে এসেছি আমি আর মেয়ে আর দিদি ভাই, আর দিদি ভাইয়ের মেয়ে মানে আমার ননাস আর ননাসের মেয়ে এসেছে, ওরা অন্য এক জায়গায় আছে, তো ওরা কিছুক্ষণ বাদে আমাদের এই ডাইরেক্ট শপিং মলটা মানে আসকরণ রিংরাজে, তো একটু বাদে আসবে, আমরা তো ওখানেই যাচ্ছি ডাইরেক্ট। আর বড় ফোন করেছিল, ও নাকি আধা ঘন্টা এক ঘন্টা বাদে আমাদেরকে ডাইরেক্ট এই শপিং মলে জয়েন করবে, কারণ ও এখনও বেরোয়নি দোকান থেকে, আসতে তো আধা ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা না এখানে এখন যেয়ে কী কী শপিং করছি পুরোটা ডিটেলস আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম এই শপিং মলটার অনেক রুলস রেগুলেশন আছে, তো যাই হোক কিছু একটা ভুল হয়ে যাক সেটা আমি চাই না, অনেকের অনেক কিছু রুলস থেকে যেতে পারে, তার জন্য এতটুকুর অবধি দেখাচ্ছি আপনাদেরকে, পরে গিয়ে বাড়িতে দেখাবো যে আজকে আমরা কী কী মার্কেট করছি, সেটা আপনাদের কাছে একটা সাসপেন্স থাকুক, আপনারা ব্লগটা ছেড়ে যাবেন না, আপনারা দেখতে থাকুন কী আজকে মার্কেট করছি, সেটা তো আপনাদেরকে বাড়িতে গিয়ে ফুল দেখাবো যে কী কী আজকে শপিং করেছি, কী নিয়েছি, কেমন কী। তো চলুন ব্লগটা না একদম স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই শপিং মলের অ্যাম্বিয়েন্সটা না খুবই সুন্দর, এই শপিং মলটার ভিডিও আমি আগে আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যারা দেখেননি অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন, ভালো লাগলে
হলে কিন্তু বন্ধুরা লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন আমরা শপিং করে নিই, পরে আপনাদের সাথে একবারে দেখা করছি, দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি আমরা মার্কেট থেকে, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। দেখুন আজকের মার্কেট, তো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো। এটা এনেছি মেয়ের জন্য একটা স্কুল বটল, এটার রেঞ্জ 110 টাকা। তারপরে এনেছি যেহেতু বাচ্চা মেয়ে তো ওর জন্য দুটো প্যান্ট, আর এনেছি একটা গেঞ্জি, মানে গরমের দিনের জন্য এগুলো পরার খুবই ভালো, আগেও এনেছিলাম। আর এগুলোর রেঞ্জ একদমই কম, এটার 130 টাকা, আর প্যান্ট দুটো 160 টাকা করে, 120 টাকা। আর একটা ফ্রক এনেছি ফ্যান্সি, তো আমার খুবই ভালো লেগেছিলো ফ্রকটা, কালারটাও খুবই সুন্দর মিষ্টি কালার। এই দেখুন ফ্রকটা পরলে পরে বেশি ভালো লাগবে, এরকম ইনারের মতন এরকম। আর সাথে একটা হোয়াইট কালারের একটা ইসে আছে, এই দেখুন খুবই ভালো লেগেছে। তো এটাই, আর টোটাল বিল হলো আমাদের 880 টাকা। তো মেয়ের জন্যই আজকের কেনাকাটা হয়ে গেল এটাই। তো বন্ধুরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আসল কথা আমরা, তো আসল কথা হয়েছে কি বড়, মানে এটা তো আমার মা পয়সা দিয়েছিল, তো ওটার থেকে কিনা হলো, আর বড় বলেছিল কিনে দিবে, তো আমরা অনেক দোকান ঘুরলাম, তো আমাদের ড্রেসটা পছন্দসই হলো না, তার জন্য আর আজকে নেওয়া হলো না। তো দেখি আবার হয়তো যেতে হতে পারে, তো বড়টা কিনা হলো না, পরে কিনবো, পরে বলতে কালকে হয়তো কিনতে হবে। তো আজকে এটাই কিনে চলে আসলাম, কারণ অনেকটা রাত্র হয়ে গেছিলো, 9টা বেজে গিয়েছিলো। আর সত্যি কথা বলতে আমি ভাবিনি যে বড় যাবে, নাহলে তো একটু মানে সন্ধ্যে টিফিনটা করে যেতাম, মেয়েও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, আর আমি তো সকালেও এখন অবধি ভাত খাইনি, তো তরকারি আর মরিচ চিরা এইসবই খেয়েছিলাম। তো এখন এসে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে তরকারিটাও গরম করছি, দুধও বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিলাম একটু। তারপরে এখন 9:30 বাজে, তো বর গিয়েছে একটু উপরে জল দিতে, আর মেয়ে এখানে মোবাইল দেখছে। তো যাই এখন এই জিনিসগুলো একটু গুজগাছ করে নিব, তারপরে রান্না হলে খেয়ে দিয়ে অনেকটা ক্লান্তও লাগছে, কারণ ভাত না খেলে যেরকম লাগে ভাত খাওয়া মানুষ, তো সেটাই। তো আজকের ব্লগটা বন্ধুরা এরকমই ছোটোখাটো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ব্লগটা, আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো এতটুকুই থাকবে, দেখা হবে পরে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই, কালকের ব্লগটা দেখতে বন্ধুরা একদমই ভুলবেন না, কালকে একটা নতুন টাটকা টাটকা ব্লগ নিয়ে সকাল সকাল চলে আসবো। কালকে যেহেতু পয়লা বৈশাখ, আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি পয়লা বৈশাখে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আর ছেড়ে যাওয়ার একটা ব্লগটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু করবেন। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, বাই বাই।